মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ বুধবার আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা মতো। সকালে আমার যেটুকু এডিট করার ছিল করে আমি চলে এসেছি নিচে। এসে দেখছি কি সুন্দর রোদ দিয়েছে, তাই ভাবলাম দরজাগুলোও খুলে দিই। আর আপনাদের তো বললামই অন্য বছরের তুলনায় এবছর এখানে অনেকটাই ঠান্ডা কম, তাই সকাল সকাল দরজাটা এখানে একদম সকালে না খুললেও একটু রোদ ওঠার পর এই দরজাটা খুলে দিই সামনের দিকে। বেশ ভালো লাগে, আলো আসে, আর এখানে ধূপটাও একটু জ্বালিয়ে দেব। আর বেশ কিছুদিন হয়ে গেছে আমি ব্লগ দিতে পারিনি। আমি বুঝতেই পারছিলাম আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার ব্লগের অপেক্ষা করেন, কিন্তু বিশ্বাস করুন আমি এতই কাজে ব্যস্ত ছিলাম কিছুতেই ব্লগ এডিট করে উঠতে পারছিলাম না, তাই একদমই আমি দিতে পারিনি। তার জন্য খুব সরি সবাইকে। তো চলুন কাজ বাজ শুরু করে দিই সকালবেলা। এখানে ধূপ জ্বালিয়ে দিলাম। আজ সারাদিন রান্না ছাড়াও বেশ টুকটাক কিছু কাজ আছে, ভাবছি সেই কাজগুলো আমি করতে থাকবো আর আপনাদের সাথেও শেয়ার করব। তার মধ্যে দেখুন অ্যামাজন থেকে আমি কিছু ডেকোরেশনের জিনিস আনিয়েছি। এই টিউলিপের ফুলটা আর্টিফিশিয়াল, এটা কি সুন্দর না! সাথে দেখুন একটা ফ্লাওয়ার ভাস আছে, আর আমার বাঁ হাতে আছে একটা উডেন বক্স। তিনটেই নিয়েছে এরকম $9 করে, মানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটাও $9, বক্সটাও $9, আর এই ফ্লাওয়ার ভাসটাও $9, মানে এই ধরুন $720 করে। আমার খুব ভালো লেগেছে ফুলটা, এত সুন্দর কালারটা, আর দেখে মনে হচ্ছে একদম যেন অরিজিনাল। তো চলুন কাজ বাজ শুরু করি। আর ভাবছি কাজ শুরু করার আগে একটু গাছগুলোতেও জল দিয়ে দিই, যেহেতু এখন কন্টিনিউ হিটার চলে আর এমনিও হিউমিডিটি কম থাকে শীতকালে, তাই গাছগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। একটু খুঁড়ে খুঁড়ে দেখি যে মাটিটা নিচ অবধি শুকিয়েছে কিনা, অন্তত 1 ইঞ্চি যদি শুকিয়ে বা 1.5 ইঞ্চি মতো শুকিয়ে যায় মাটিটা, তবে আমি জল দিয়ে দিই একটু। সাধারণত বেশ কিছুদিন ধরে মেঘলা মেঘলাই করে থাকছে, এক দুদিন রোদ ওঠে তো আবার পরের 4 দিন মেঘলা হয়ে থাকে, তাই যেদিন রোদ ওঠে সেদিন খুব ভালো লাগে। আর এই রোদ দেখি যখন, যেহেতু বাইরে স্নো নেই তাই মনে হয় স্প্রিং আর বেশি দূরে নেই, আমার বাড়ির সামনেই চলে এসেছে। তো চলুন কাজ বাজ শুরু করি। আজ ভাবছি এইখানে যে টি কর্নারটা বানিয়েছিলাম এই জায়গাটা আজকে একটুখানি পরিষ্কার করব। অনেক জিনিস হয়ে গেছে, ভাবছি একটু ফাঁকা করে রাখবো, প্লাস অনেক দিন ধরে পরিষ্কার মানে ধুলো পরিষ্কার হয়নি, সেগুলোও আজকে একটুখানি করে নেব। আসলে যেহেতু কিচেনের সামনে, খুব বেশি তেলচিটে না পড়লেও অল্প স্বল্প তো পড়তেই থাকে, যেহেতু আমি এক বছর হাতই লাগাইনি এই জায়গাটায়, তাই ভাবলাম আজকে ভালো করে এইখানে নিচের আর উপরের যে ফ্লোটিং সেলফগুলো আছে সেগুলো ভালো করে পরিষ্কার করে নিই। এবং আমি যখন এই ফ্লোটিং সেলফসগুলো লাগিয়েছিলাম তখন আমি একটা ব্লগ বানিয়েছিলাম, কোথা থেকে কিনেছি, কত দাম, কিভাবে লাগিয়েছি এবং কি কারণে আমি এখানে এরকম বানিয়েছিলাম টি কর্নার, তার সব কিছু ওখানে ডিটেলসে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর দেখুন আমি এই যে ট্র্যাশ ক্যাবিনেটটার ওপরে এরকম একটা দিয়ে দিলাম, কাপড় দিয়ে দিলাম ফ্লোরাল প্রিন্টের, এটা দেখতে খুব ভালোও লাগে, আর যে উডের যে ক্যাবিনেটটা আছে সেটার মধ্যে কোনো স্ক্র্যাচও পড়ে না, আর যখন নোংরা হয় তখন তুলে এটাকে পরিষ্কার করে নিলেই হয়ে যায়। আর ওপরে এরকম একটা রানার পেতে রাখলে না দেখেছি দেখতে অনেক নিট অ্যান্ড ক্লিন লাগে। আর আমার যে কাউন্টার টপে রাখা ছিল এই এয়ার ফ্রায়ারটা, সেটাকেও আমি এখানে রেখে দিলাম, কারণ এয়ার ফ্রায়ারটা ওখানে রাখাতে খুব বেশি ঘিঞ্জি হয়ে গেছিলো, মানে জায়গার কমতি হচ্ছিলো, তাই ভাবলাম এখান থেকে কিছু কাপ কেটেল সরিয়ে দিয়ে এই জায়গাটাতেই রেখে দিই। আর এখানে ফ্লোরাল প্রিন্টের যে আমি রানারটা পেতে রেখেছি, এটা অ্যাকচুয়ালি রানার নয়, আমি বললামই আগে যে এটা ছিট হিসেবে কিনতে পাওয়া যায়, বা ওয়ালমার্টে গেলেই ওখানে যে ফেব্রিকগুলো পাওয়া যায় সেখান থেকেও আপনি মাপ হিসেবে কেটে আনতে পারেন, বা ওদের মাপ করে কাটাও রাখা থাকে, সেখান থেকেও আপনি যদি মাপ জানেন কতটা দরকার আপনার ওখান থেকেও আপনারা আনতে পারেন। তো আমি ওয়ালমার্টে যাই, ওখান থেকে কিনে আনি, দাম বেশ সস্তাই হয়, তাই এরকম $4-5 মতো হয় আমি কিনে আনি। $4 মানে এই ধরুন ইন্ডিয়ান কারেন্সিতে $320 মতো। ট্র্যাশ ক্যাবিনেটটার ওপর সব গুছিয়ে রাখা হয়ে গেছে, ওটা তো আসলে আমার ট্র্যাশ থাকে নিচে, আর উপরে আমি জিনিসগুলো সাজিয়ে রাখি যাতে বোঝা না যায় ওটা ট্র্যাশ, দেখতেও সুন্দর লাগে। আর ওইদিকে কেটেল যেগুলো রাখা ছিল সেগুলোকে ভাবছি ওপরে অন্য কোনো জায়গায় তুলে রাখবো, তাই একটু তেল ছিটে যেটা পড়েছিল ভালো করে মুছে নিলাম। এবারে এসে গেছি এখানে যে সেলফসগুলো লাগানো আছে সেগুলোকেও একটুখানি সরিয়ে ভালো করে পরিষ্কার করে নিই, হাত দিতেই দেখছি একটুখানি চিটচিটে পড়েছে।
যেহেতু উডের, তাই এটাতে আর বেশি জল দিয়ে ধোবো না। আমার কাছে একটা ওয়াইপ আছে, ওই ওয়াইপটা দিয়ে মুছলে বেশ সুন্দর শুকনোভাবে মোছা হয়ে যায় এবং তেলচিটেটাও চলে যায়। তো সেটা দিয়েই ভালো করে মুছে নিচ্ছি। আর যেহেতু ওপরে একটা ময়েশ্চার মতো হয়ে থাকে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি এরকম একটা মাইক্রোফাইবার ক্লথ দিয়ে ভালো করে মুছে নিলাম। চলুন, এবার সব মোছামুছি হয়ে গেছে, এবার জায়গায় জায়গায় আবার গুছিয়ে রেখে দিই। যখন আমি এখানে এই সেলফগুলো লাগাইনি, তখন এই জায়গাটার লুকটা পুরো অন্যরকম ছিল। ভেবেছিলাম প্রথমে কালার করব, তারপরে ভাবলাম যে না, এরকম কিছু বানাই তাতে দেখতে আরও সুন্দর লাগবে। তাই কালার না করে আমি এখানে সেলফ করেছিলাম এবং সেখানে অনেক জিনিসও রাখার জায়গা হয়েছিল। আমার যেহেতু কিচেনটা খুব একটা বড় না, ছোট, তাই রাখার জায়গার ভীষণ অভাব ছিল। তাই তখন এই চিন্তা মাথায় করেই এখানে একটি কর্নার বানিয়েছিলাম। কেটেলের পেছনে যে ফ্রেমটা রাখা আছে এবং ফ্রেমের ভেতরে যে মানে ডিজাইনটা করা আছে, একটা কাপড়ের ওপর যে ডিজাইন করা আছে, তো এটা অ্যাকচুয়ালি আমার একটা সালোয়ার ছিল। তো আমি ভেবেছিলাম কোনো, এই যে এটার কথাই আপনাদের বলছিলাম, এখানে যে এই এটা দেখছেন ডিজাইনটা, এটা হচ্ছে একটা আমার সালোয়ার ছিল, সেই সালোয়ারটা থেকে কেটে আমি এখানে লাগিয়েছি। কারণ এই টাইপের প্রিন্টগুলো আমার খুব ভালো লাগে, আর আমার মনে হয় বিভিন্ন কালারের এবং বিভিন্ন টাইপের প্রিন্ট এভাবে ফ্রেমে করে রাখা যায়, দেখতে খুব সুন্দর লাগে, খুব ব্রাইট লাগে। তাই এটা রেখেছিলাম, আর এটা রাখার এটাই কারণ ছিল যে যেহেতু দেওয়ালটাও সাদা আর আমার কেটেলটাও সাদা, তাই তার মাঝে যদি একটা কিছু না রাখি তাহলে কেটেলটা ঠিক পপ আপ হয়ে আসছিল না, সাদা দেওয়ালের সাথে মিশে যাচ্ছিল। তাই সাদা দেওয়ালের সামনে ফ্রেমটা রেখে তার সামনে কেটেলটা রেখেছিলাম, তাতে খুব সুন্দর লাগছে দেখতে। চলুন, সব পরিষ্কার হয়ে গেছে, এবার জায়গায় জায়গায় রেখে দিই। এখানেই দেখুন, এটার কথাই বলছিলাম যে এটার দেয়ালের সামনে রেখেছি, তার ওপরে মানে তার সামনে এখানে কেটেলটা রাখাতে দেখতে কত সুন্দর লাগছে। আমি পাশ থেকে দেখাচ্ছি তাই আপনারা বুঝতে পারছেন না, সামনে থেকে যখন দেখাবো তখন দেখলে বুঝতে পারবেন। তো চলুন, এবার জায়গায় জায়গায় জিনিসগুলো ঝটঝট রেখে দিই, বাকি কাজগুলো এবার করতে হবে। অনেক দিন ধরে ভাবছিলাম এই জায়গাটা ক্লিন করব, ফাইনালি করতে পেরে এখন বেশ হালকা লাগছে আর দেখতেও বেশ ছিমছাম সুন্দর লাগছে। এয়ার ফ্রায়ারটা রাখা আছে, ভাবছি এয়ার ফ্রায়ারটার ওপরেও এরকম একটা ঢাকা দিয়ে দিই। মাইক্রোফাইবার এরকম যে ক্লথগুলো হয় সেগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম, তাহলে তেল চিটও পড়বে না আর দেখতেও বেশ সুন্দর পরিষ্কার লাগবে। কিচেন কাউন্টার টপে যদি দেখবেন অনেক বেশি জিনিস হয়ে যায়, তখন কিন্তু পরিষ্কার করা হয় না সবসময়। ফাঁকা ফাঁকা থাকলে হাত ঢুকিয়ে পরিষ্কার করতে বেশ সুবিধা হয়, কিন্তু এরকম খুব ঘিঞ্জি হয়ে থাকলে পরিষ্কার হয় না, ফলে দিনের পর দিন ময়লা জমতে থাকে। তাই ভাবলাম এয়ার ফ্রায়ারটা এখান থেকে সরিয়ে দিই, ক্যানিস্টারগুলো আগে যেরকম ফাঁকা ফাঁকা জায়গায় রাখা ছিল সেইভাবেই রাখি, দেখতে বেশ পরিষ্কার সুন্দর লাগবে। তো সেই জন্যই ওটাকে ওপাশে সরিয়ে রেখেছি। আর এখানে যে কেটেলগুলো পরিষ্কার করে রাখলাম, কেটেল আর কাপগুলো, সেগুলোকেও তুলে রাখছি। এত এখানে জিনিসপত্র হয়ে গেছে, থালা প্লেট সব কিছু, তো সেগুলোকেও গুছিয়ে ভালো করে একটুখানি রেখে দিলাম। আসলে আমার আলাদা করে আর রাখার জায়গা নেই, কাঁসার মাটির সব জিনিসই একসাথেই রাখা আছে। এই শীতকালটাতে এত বেশি জ্যাম আনা হয়েছে, জ্যামগুলো শেষ হয়ে বেশ অনেক এরকম জার আমার কাছে জমেছে। আমি কোনো কাঁচের জার আমি ফেলি না। এখানে দেখুন ছোট ছোট একই সাইজের বেশ এখানে দুটো জমেছে, এখনও ফ্রিজে দুটো আছে, চারটে হয়ে যাবে। চারটের হলেই বেশ একটা সেট হয়ে যায়, তো আমি সেগুলোকে ফেলি না, ধুয়ে রেখে দিই। ওগুলোতে ছোটো অল্প অল্প মশলা এসব রাখতে খুব সুবিধা হয়। আর আপনাদের মধ্যে একজন বন্ধু আমাকে অনেক দিন আগে রিকোয়েস্ট করেছিলেন যে আমি যখন আমার স্পাইডার প্ল্যান্টটা যে পাপগুলো বেরোয় সেগুলোকে কেটে ভিজিয়ে রেখেছিলাম, তো বলেছিলেন যখন আমি এগুলোকে আবার লাগাবো তখন যেন আমি ভিডিওটা শেয়ার করি। এখানে দেখুন এর থেকে কি সুন্দর রুট বেরিয়ে গেছে সুন্দরভাবে, এগুলোকে আর এইভাবে রাখা যাবে না, তাহলে গাছটা মরে যাবে। তাই ভাবলাম এই সময় একটু মাটি আছে আর অতটা ঠান্ডাও নেই, যেহেতু কাজও করতে পারবো, মানে বাইরে গিয়ে আনতে পারবো মাটি, তো সেই জন্য ভাবলাম এখানে আজকে গাছটা লাগিয়ে নিই। এখানে দেখুন যেখানে হোলটা করা থাকে, যেখান থেকে এক্সেস জলটা ড্রেন হয়, সেখানে আমি দু তিনটে পাথর দিয়ে দিলাম যাতে মাটিতে বেশি চাপাচাপি না হয়ে যায়। এখানে পাথর দেবার পর এবার আমার কাছে যে মাটিটা ছিল সেই মাটিটাও আমি এর মধ্যে আস্তে আস্তে ভরে নেব। মাটি বলতে যে পটিং মিক্স পাওয়া যায় সেটাই।
এবার সামার এলে তো সবজি গাছ তো লাগাবোই, সাথে সাথে ভেবেছি ফুলের গাছও প্রচুর লাগাবো, যাতে আমার ব্যাকইয়ার্ডটা বেশ ফুলের গাছে ভরে যায়। তো চলুন, এখানে মাটিটা নেওয়া হয়ে গেছে, মাটিটাও রেখে দিলাম, এবারে গাছটাকে লাগিয়ে নিই। গাছটাকে আমি দীর্ঘদিন ধরে এভাবে জলে ভিজিয়ে রাখতে এর রুটটা খুব সুন্দর হয়ে গ্রো করে গেছে। রুটটা গ্রো করলে তবেই এভাবে আপনি টবে লাগাতে পারবেন। তো চলুন, এখানে যে শুকিয়ে গেছিলো পাতাগুলো সেগুলোকে আমি ছাড়িয়ে দিলাম, পরিষ্কার করে নিলাম। দিয়ে এবারে অল্প 1 ইঞ্চি মতো হোল করব দু জায়গায় করে, আস্তে করে গাছটাকে বসিয়ে দেবো। তারপরে অল্প করে এটাকে মানে হালকা করে টিপবো, যাতে এটা ভালো মতো রুটটা বসে যায় মাটির মধ্যে। খুব বেশি জোরে প্রেস করব না, তা না হলে শিকড়গুলো আবার ভেঙে যেতে পারে। একটু জাস্ট ভালো করে বসিয়ে দেবো, যাতে শিকড়টা মাটিটা ধরতে সুবিধে হয়। তারপরে এবার এর মধ্যে অল্প করে জল দিয়ে দেব। জলটা দিয়ে দিলে বেশ মাটিটা ভিজে যাবে, কারণ মাটিটা যেহেতু গ্যারাজে রাখা ছিল পুরো ড্রাই হয়ে গেছিলো, তাই একদম যাতে নিচ অবধি ভিজে যায় সেটাই আমি দেখছি। আর নিচ থেকে যে জলটা বেরিয়ে যাচ্ছে এক্সেস জলটা, সেটাও দেখা হয়ে যাবে যে ঠিকঠাক জলটা ড্রেন হচ্ছে কি না। তো চলুন, জল যা দিয়েছিলাম সবটাই মোটামুটি এখান থেকে বেরিয়ে গেছে, কিন্তু জলটা যদি রয়ে যায় আপনারা তো জানেনই যে শিকড়গুলো পচে যাবে। এবারে এই কিচেনের জানালাটাতে রেখে দেবো, যেহেতু নতুন লাগিয়েছি তাই খুব বেশি রোদে রাখা যাবে না, তাতে গাছ নষ্ট হয়ে যেতে পারে। এখানে হালকা রোদে এটা গ্রো হতে থাক। সকালবেলায় আপনাদের যে দেখালাম ডেকোরেশনের কিছু জিনিস আমি অ্যামাজন থেকে আনিয়েছি, তা হলো এই আমার যে ছোট্ট যে বাথটা আছে, বাথরুমটা, এটাকেই একটুখানি ডেকোরেশন করবো। এখানে যে জিনিসগুলো আছে সেগুলো সব সরিয়ে দেবো, দেখতে বেশ ভালো লাগছে না খুব একটা, তাই ভাবলাম নতুন কিছু এনে এই ছোট্ট বাথরুমটাকে একটুখানি সাজিয়ে দিই। আসলে এটাকে এখানে বলে পাউডার বাথ, মানে এর মধ্যে বাথ হিসেবে কিছু নেই, মানে স্নান করার নেই, শুধুমাত্র এখানে একটা কমোড আছে আর একটা বেসিন আছে। আর এখানে দেখুন আমি কিছু পাপোশ কিনে এনেছি, মানে যে বাথ র‍্যাকগুলো হয় না সেগুলোই, তো এইটা বেশ নরম হবে আর বেশ কোজিও হবে, তাই আমি এই দুটো কিনে এনেছি। দুটো একই রকম পাইনি, একটা ছোট আর একটা বড় এনেছি, কালার দুটো সেমই আছে কিন্তু মেটেরিয়ালটা একটুখানি অন্যরকম, তবে যেরকমই হোক বেশ সুন্দর নরম দেখেই কিনে এনেছি। এখানে এই একটা রাখবো এখানে মানে কমোটের সামনে, আর একটা রাখবো বেসিনের সামনে, যাতে জল পড়লে, যেহেতু আমাদের উডেন ফ্লোর হয় তো উডেন ফ্লোরের ওপর জল পড়লে উডেন ফ্লোর কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই এগুলোকে পেতে রাখলে এর ওপর জল পড়লেও কোনো অসুবিধা নেই, তাই এই ব্যবস্থা। এখানে যেহেতু টিস্যু খুব ইউজ হয় তাই এখানে টিস্যু রাখার জন্য এখানে একটা বাথরুম অর্গানাইজার কিনেছি, তার মধ্যে আমি এখানে ফ্লাওয়ার একটু রেখে দিলাম, যে ফ্লাওয়ারটা কিনেছি আর্টিফিশিয়াল যে টিউলিপটা, সেটাও দেখতে দেখুন কী সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন একদম গাছ থেকে তুলে এনেছে। তো যাই হোক, এখানে ওই ফ্লাওয়ারটা রাখলাম, মানে ফ্লাওয়ার ভাসটা, আর পাশে দুটো টিস্যু রাখলাম, টিস্যু রিফিলের জন্য যখন শেষ হয়ে যাবে তখন রিফিল করতে সুবিধা হবে। আর এখানে রাখলাম একটা ক্যান্ডেল, সকাল সন্ধে বা কেউ এলে তখন এই ক্যান্ডেল জ্বালিয়ে দেওয়া যাবে। আর এখন দেখুন বাথরুমটা ছোট হলেও বেশ কিন্তু সুন্দর লাগছে, পুরো লুকটাই এখন অন্যরকম লাগছে আর বেশ কোজিও লাগছে সাথে সাথে। আর সারাদিন যা ছোটোখাটো কাজ ছিল সেগুলো সব করলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম, কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকে যেহেতু রান্নাবান্না নেই তাই ভাবলাম যাই একটুখানি বাইরে যাই, আর ওয়েদার যেহেতু খুব ভালো আছে, আজকে আছে পজিটিভ, মানে 11 ডিগ্রি সেলসিয়াস আছে, তাই ভাবলাম যাই একটু বাইরে গিয়ে রোদ পুড়িয়ে আসি। তো চলুন, সাথে সাথে ভাবছি ব্লগটাও এখানে শেষ করব। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা পরের ব্লগে। আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন, যারা নতুন বন্ধু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো, বাই বাই।